খুব ভাইরাল একটা কথা ছিল না, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দামে কম মানে ভালো কিছু খাবারের কথা। বর্তমান বাজারে জিনিসপত্রের অতিরিক্ত দাম হওয়া সত্ত্বেও এত কম দামে কিভাবে গরুর মাংসের হালিম 40 টাকা হয়, এটা আসলে অবাক করার মতো বিষয়। আর হালিম খাবো কিন্তু লেবু থাকবে না তা কি হয়? টেস্ট মোটামুটি ভালো, আমি বলবো না যে বরিশালের বেস্ট হালিম, কিন্তু 40 টাকার তুলনায় এটা বেস্ট। খেতে খারাপ না, ট্রাই করে দেখতে পারেন। এবং সাথে নিয়েছিলাম কর্ন স্যুপ, এটার ডেকোরেশনটা আমার আসলে খুব ভালো লেগেছে। আর টেস্টের কথা যদি বলি তাহলে সেম 30 টাকার তুলনায় বেস্ট ছিল। আর সবচাইতে যে খাবারটির জন্য সরাইখানা এত জনপ্রিয় সেটা হলো 30 টাকার খিচুড়ি, ছোট ছোট 2-3 টুকরো চিকেন দেওয়া। খিচুড়ির টেস্ট আমার কাছে খুব ভালো লাগছে। দুঃখের বিষয় হলো যে প্রথম যেদিন আমি এটা ট্রাই করতে গিয়েছিলাম, ওপেন করেছে দোকান 6টায়, আর 7টার মধ্যে এই খিচুড়িটা শেষ হয়ে গেছে। তাহলে বোঝেন কি পরিমাণ চাহিদা এই খিচুড়িটার।